আরে ভাই, আপনি? ভাই আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ও আলাইকুম আসসালাম লিটন। হ আমি ভালো আছি লিটন, তোরা ভালো আছিস? হ ভাই, আমরা সবাই ভালো আছি। ভাই রাস্তায় আসতে কোনো অসুবিধা হয় নাই তো? না লিটন, কোনো অসুবিধা হয় নাই। তো মাইকেল কই? মাইকেল রে দেখতাছি না ভাই। আছে হয়তো ভাই এদিকে আশেপাশে কোনো জায়গায়। তো এখানকার খবর কি? সব কিছু ঠিকঠাক আছে তো নাকি? হ ভাই, এখানকার সব কিছু ঠিকঠাক আছে, কোনো ঝামেলা নাই। ভাই আপনি এত দূর থেকে কষ্ট করে জার্নি করে আইছেন, আগে ভাই ফ্রেশ হন, ফ্রেশ হয়ে রেস্ট নেন, তারপর কথা কইেন। হ লিটন, তুই ঠিকই কইছ, সারাটা দিন শরীরটা গামছে, একটু ফ্রেশ হইতে হইব। আচ্ছা ভাই, আপনি ফ্রেশ হন, আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছি। কি খবর হারু কাকা, কত দূর আগাইলেন, কোনো খিলারির সন্ধান কি পাইছেন? হ ছোট সাহেব, একটা কিলারের সন্ধান আমি পাইছি, তবে আমি যতটুকু শুনছি তার নাকি রেট বেশি, তারে নাকি টাকা বেশি দিতে হইব। তবে সে এ পর্যন্ত যারে যারে মারার জন্য টাকা নিছে, তাদের কেউই আর এখন দুনিয়াতে পাইছে নাই, সবাই রেসে মারে দিছে। একবার না আপনারে কইছি হারু কাকা, টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করবেন না, টাকা পয়সা কোনো বিষয়ই না, আপনি কিলারের ব্যবস্থা করেন, যত টাকা লাগে আমি দিমু। জি ছোট সাহেব, আপনার অনুমতি ছাড়া তো আমি কাজটা করতে পারি না, এখন আপনার অনুমতি পাইছি, ব্যবস্থা হয়ে যাইব, আপনি কোনো চিন্তা করেন না। যত টাকা লাগে আপনি নেন, আমার কোনো আফসোস নাই, কিন্তু কথা একটাই, যেভাবেই হোক রানারে দুনিয়া থেকে সরাইয়া দিতেই হইব। নেতা, রানা এখন আছে কই? ওর কি কোনো খোঁজখবর আছে আপনার কাছে? রানার দিয়া তুমি করো কি মিয়া, এখন আপাতত রানার চিন্তাটা মাথা থেকে বাদ দাও তো, এই রানার কারণেই তো তুমি আমি সকলে এখন জেলের বাইরে আছি। রানার চিন্তাটা আপাতত বাদ দাও, পরে পরে অন্য সময় দেখা যাইব। আপনি এসব কি কইতাছেন নেতা? ও আমার জন্ম শত্রু, ওরে আমি সারুম না নেতা, ওর জন্য আমি দুই দুইবার জেলে গেছি, ওর জন্য আমার মান ইজ্জত সব শেষ, ওর জন্য আমার দান্দা ফান্দা সব বন্ধ হয়ে আছে। শুনো কুটি মাসুদ, তোমার কাছে আমি হাত জোর করে কই, এখন আপাতত তুমি রানার পিছনে লাগিও না, তুমি আপাতত পিচ্ছি হান্নানের বিষয়টা হ্যান্ডেল করো, পিচ্ছি হান্নানের কাছ থেকে আমার টাকাগুলা কিভাবে উসুল করা যায় ওই চিন্তা করো। আরে নেতা, এই বিষয়টা নিয়ে আপনি এত পেরেশান হইতেছেন কেন? আমি তো কইছি এই বিষয়টা আমি দেখমু, আমি আজকেই পিচ্ছি হান্নানের সাথে দেখা করতেছি, আমি মাপ দিয়া দেখমু ওর কলিদাটা কত বড় হইছে। শুনো গুটি মাসুদ, তোমার আমি অ্যাডভান্স একটা কথা কয়ে রাখি, এখন কোনো খুন খারাপই চলবো না, পিচ্ছি হান্নান রে কোনোভাবেই তুমি খুন করতে যাও না, ওরে তুমি ভয় দেখাইয়া আমার টাকাগুলা উসুল করার চেষ্টা করবা, তুমি তো জানো আমার হাতে কোনো ক্ষমতা নাই, খুন খারাপই হয়ে গেলে এসব বিষয় আর সামাল দিতে পারুম না, আবার জেলে গিয়া বৈশা থাকতে হইব। নেতা, আমার তো ওরে মাইরেই ফেলাইতে মন চাইতাছে, কিন্তু আপনি যখন কইতাছেন এখন আর কি করা যাইব, বিষয়টা আমার ওইভাবেই হ্যান্ডেল করতে হইব। এই তোর নাম কি মাইকেল না? ও আমি মাইকেল, তাতে তোর কি? তোর কারণে আমার এতগুলা দিন জেলে কাটাইতে হয়েছে, তুই আমার চোখের সামনে থেকে দূর হ। তুই তো ওই লোক না যে আমারে মারতে চাইছিলি, তুই আমার চোখের সামনে থেকে দূর হ বেটা। তোরে দেখলেই আমার রক্ত মাথায় উঠতে যায়, তুই আমার বাবার গায়ে হাত দিছিলি না? তোরে একটা কথা ফাইনাল কয়ে দিই শুন, আজকে হোক কিংবা কালকে, তোরে আমি খায়া ফেলামু রে, তোরে আমি এই দুনিয়ায় থাকতে দিব না, তুই আমার বাবার গালে থাপ্পড় দিছিলি, আমি যদি প্রতিশোধ না নিতে পারি তাইলে আমি কেমন সন্তান রে, আমি আর প্রতিশোধ টিকিয়ে নিমু। শোন জ্যাক, তোর লগে আমার কোনো শত্রুতা নাই, তারপরও তোরে আমি একটা কথা কয়ে রাখি শোন, তোর বাপে একটা ক্রিমিনাল আছিল, তোর বাপে বেয়াদবি করছে, আর ওই বেয়াদবির ফল তোর বাপে ভোগ করছে। আচ্ছা বাদ দে ওই বিষয়, ওই বিষয়টা পিছনে পড়ে গেছে, ওই বিষয়টা সামনে টাই আনিস না, সব কিছু বুঝলে গিয়ে আবার নতুন করে জীবন শুরু কর, তোরও ভালো হইব আমারও ভালো হইব,
আর যদি তোর আমার সাথে গ্যাঞ্জামে যাইতে মনে চায়, তাহলে একটা কথা শুনে রাখ, আমি গ্যাঞ্জামের বাবা, গ্যাঞ্জাম আমি জন্ম দেই। তোরে তো মনে চাইতাছে এখনই তোর কপালটা ফোটা করে দিই, কিন্তু আফসোস সময়টা খারাপ, তা না হইলে দেখাইতাম কত দানে কত সাল। দেখ ভাই, তুই যা তো এখান থেকে, শুধু শুধু আমার মাথাটা খাইস না ভাই, এমনিতেই গরমে মাথা মাথা নষ্ট হয়ে রয়েছে। লিটন, আমার কাছে একটা খবর আইছে, আমাদের পাশের ইউনিয়নে নাকি মাদকের খুব উপদ্রব শুরু হয়েছে, তুই একটু খবর নিয়ে দেখতো, ওই এলাকায় মাদকের পাচারটা কেডা করে, ওই এলাকার অধিকাংশ যুবক নাকি মাদক আসক্ত, তুই একটু ভালো করে তালাশ করে দেখ যুবকরা মাদক পায় কই। ভাই, ব্ল্যাক কুবরা মারা যাওয়াতে আমি ভাবছিলাম সমাজটা একটু মাদক মুক্ত হইব, কিন্তু এখন তো দেখতেছি অবস্থা ঠিক আগের মতোই, যুবকদের হাতে হাতে মাদক দ্রব্য। এই মাদকের কালোতা বাতা কে আমাগো সমাজকে আমরা রক্ষা করতে পারুম না ভাই? লিটন, নিরাশ হওয়া যাইব না, আমাদের কাজ আমাদের চালায় যাইতে হইব, বাকিটা আল্লাহর ইচ্ছা। তুই একটু খবর নিয়ে দেখ ওইখানকার যুবকরা কার কাছ থেকে মাদক সংগ্রহ করে, দরকার হইলে মাইকেলের সাথে নিয়ে যা। ভাই, আমার একটা কথা ছিল, পিছে হান্নান উপজেলা চেয়ারম্যান হওয়াতে তার উৎপাত একটু বেশি বাইরে গেছে ভাই, এই তো দুই দিন আগেও আমার ট্রেড দিছে ভাই, সে নাকি আমারে দেখে নিব। এটা তুই কি কস মাইকেল, পিচ্ছি হান্নান এত সাহস পাইল কই, তোরে ট্রেড দেয়? আচ্ছা তুই চিন্তা করিস না, পিচ্ছি হান্নান রে আমার এখানে টাকা আনতাছি আমি, তারপর দেয় করে আমি কিভাবে ঠাইট দিই, সে উপজেলা চেয়ারম্যান হয়েছে বললে কি এলাকার ডন মনে করে নিজেরে, আগে ওরে আমার হাতের নাগালে আসতে দে, তারপর দেখ তোরে ট্রেড দেওয়ার পরিণাম যে কি হয় তার। আচ্ছা এখন তোদেরকে যে কাজটা দিছি ওই কাজটা কর, দেখ আমাদের পাশের ইউনিয়নে কারা মাদকের পাচার করে। ভাই, কাজ যখন দিছেন নিশ্চিন্তে থাকেন, কাজ হয়ে যাইব ভাই, ওই ইউনিয়নে আমার অনেক পোলাপান আছে ভাই, এগুলোকে কথা কইলেই আমি সব কিছু জানতে পারুম। শুন মাইকেল, যদি ওই মাদক পাচারকারীদের ধরতে পারিস তাইলে সুজা আমার এখানে নিয়ে আবি, ওদের কোনো সাড়াসাড়ি নাই, সুজা সদ্যশিকের ভিতরে ওদের ঢুকতে হইব। ভাই, শুধু শুধু আপনি কষ্ট করতেছেন কে, আমার কাছে দেন আমি চালাই গাড়িটা। না না ভাই, তোর কাছে গাড়ি দিয়ে লাভ নাই, তুই গাড়িরে পাগলা বানায় ফালাস, তোর গাড়িতে উঠলেও আমার ভয় করে, তোর গাড়ি চালানি দেখলে আমার ভীষণ ভয় করে রে ভাই, আমার মনে হয় কখন জানি গাড়ি উল্টা পড়ে। এই সব আপনি কি কোন ভাই, আমি কি আর গাড়ি এত জোরে চালাই, আমি তো ধীরে ধীরেই চালাই ভাই। ও, তুই তো ধীরেই চালাস গাড়ি, ম্যাক্সিমাম 50 সাইডে টান থাকে ভাই, তোর গাড়ি চালানো লাগবো না ভাই, এখনও বিয়া শাদী করি নাই, এই অল্প বয়সে জীবনটা দিতে চাই না ভাই। ভাই হাসাইলেন ভাই, আচ্ছা ভাই আপনিই চালান গাড়ি, কিন্তু ভাই আসার সময় কিন্তু আমারে দিতে হইব ভাই। আচ্ছা আসার সময় তোরে চালাইতে দিমু, তবে শর্ত হইলো ধীরে ধীরে চালাবি, এত জোরে না। ও ভাই, আমি গাড়ি জোরে টানি না, আমি ধীরে ধীরেই চালাই ভাই। আরে মাসুদ ভাই, আপনি কি সৌভাগ্য আমার, আসেন 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 মাসুদ ভাই। সৌভাগ্য নাকি দুর্ভাগ্য এটা তুই কি করিয়া বুঝবি, আমি শুনছি তোর নাকি কলিজাটা বড় হয়ে গেছে। আরে মাসুদ ভাই, দেখি চেতে রয়েছেন। আরে ভাই চেতেন কে, আসেন আসেন ভাই, আইসা বসেন, বসে কথা বলি। তুই নাকি নেতার লগে বেমানি করছস, এতদিন নেতার গোলামি কইরা এখন নেতার লগে বেমানি করলি, তুই তো একটা নিমুখ হারাম রে, তোর কলিজাটা কত বড় হয়েছে বুকটা সিরে আমি দেখতে আইছি। মাসুদ ভাই, আপনি শুধু শুধু রাগ করতেছেন, আপনি এখানে আয় বসেন, তারপর আপনারে বুঝাই কইতাছি সব। এখন ক তুই কি কইবি। শুনেন মাসুদ ভাই, দুনিয়াটাই চলতেছে স্বার্থের উপরে, স্বার্থ ছাড়া দুনিয়া চলে না। আপনি যার হইয়া এখন আমার সাথে গ্যাঞ্জাম করতে আইছেন, তার এখন কি আছে, না আছে তার কোনো টাকা পয়সা, না আছে তার পলিটিক্যাল পাওয়ার,
কিন্তু আমি এখন উপজেলা চেয়ারম্যান, আমার হাতে রাজনৈতিক ক্ষমতা আছে। এই ধরেন আপনি যদি আজকে একটা বিপদে পড়েন, তা শুনে থাকি পারবো আপনার ওই বিপদ থেকে বাঁচাইতে? তাই বলি কি, এই কয়েকদিন হইল আপনি জেল থেকে বাইর হইলেন, একটু জ্ঞান জামটা চিন্তা ভাবনা কইরে কইরে আপনি আমার হয়ে যদি কাজ করেন, তাইলে আমি আপনার ফুল ব্যাকআপ দিতে পারুম। এখন আমার হাতে রাজনৈতিক ক্ষমতা আছে, কিন্তু কাশু নেতার হয়ে যদি আপনি এখন আমার সাথে ঝগড়া করেন, আপনার উপায় কি হইব আপনি চিন্তা করে দেখছেন? আপনার আবার জেলের ভিতরে ঢুকতে হইব। কথা তো তুই মন্দ কস নাই পিচ্ছি হান্নান, কিন্তু একটা জিনিস তো আমি বুঝতাছি না, তোর হাতে পলিটিক্যাল পাওয়ার এবং টাকা সবই আছে, কিন্তু কাশু নেতার হাতে কিচ্ছু নাই, তারপরেও তুই কি আমার জেল থেকে বাইর করে আনছস, নাকি কাশু নেতা আমার জেল থেকে জামিনে ছাড়াই আনছে? নিজে একটা গাদ্দার, আর আমারে কইতাছস এখন কাশু নেতার সাথে গাদ্দারি করতে? তুই তো জানস পিচ্ছি হান্নান, জেল হাজত পাশি এসবের আমি তোয়াক্কা করি না। আমি যেই জন্য আইছি, কাশু নেতার টাকাগুলা তুই ফেরত দেয়া দে, নইলে তোর খবর আছে কই দিলাম। পিচ্ছি হান্নান, একবার যদি আমার মাথায় রক্ত উইটা যায়, তাইলে কিন্তু সব উল্টাপাল্টা হয়ে যাবে কইলাম। এখনো সময় আছে, আসলে তার টাকাগুলা ফেরত দিয়ে দে। আরে মাসুদ ভাই, দয়া করে আপনি মাথা গরম করেন না, আমি আপনার এক আসু নেতার সাথে বেমানি করার জন্য কইতেছি না। আমি কইতেছিলাম আপনার তো এখন পিছনে কোনো ব্রেক নাই, তাই না? যেহেতু কাশু নেতার হাতে এখন কোনো ক্ষমতা নাই, আর আমি এখন ইচ্ছা করলেই আপনার সমস্ত বিষয় হ্যান্ডেল করতে পারুন, এই জন্য কইছিলাম যদি আমার শুভাকাঙ্ক্ষী হিসেবে আপনি আমার পাশে থাকতেন, তাহলে ভালো হইতো, আপনারও ভালো হইতো, আমারও ভালো হইতো। ওইটা আমি পরে চিন্তা করে দেখব, আগে কাশু নেতার টাকা ফেরত দে, পরে অন্য কথা। আচ্ছা ভাই, আপনি যখন কইতেছেন আমি কাশু নেতার টাকা ফেরত দিয়ে দিব, কিন্তু আমার একটু সময় দিতে হইব। সময় বেশি দেওয়া যাইব না, 3 দিনের ভিতরে তুই কাশু নেতার টাকা রেডি করে কাশু নেতার হাতে বুঝাই দিবি। এর বেশি যদি লেট হয় তাইলে আমি কি করতে জানি তুই তো জানস। 3 দিনের বেশি সময় দেরি হইব না ভাই, আপনি যান, 3 দিনের মধ্যেই আপনার টাকা আমি বুঝাই দিব। আচ্ছা আমি গেলাম, কথাটা যেন মনে থাকে। আরে বন্ধু মাইকেল, তুই এইখানে? ও বন্ধু, এখানে আইছিলাম একটা দরকারে। ও তা তো বুঝি, দরকার ছাড়া কি আর তুই এখানে আইবি? আমগোর কথা কি আর তোর মনে পড়ে এখন? আজ কতদিন হইল তোর সাথে দেখা নাই কত বন্ধু? তুই তো জানিস বন্ধু, আমি এখন রানাবাইয়ের সাথে কাজ করি, বিভিন্ন কাজে কামের ঝামেলায় থাকতে হয়, এই জন্য আর এদিকে আসা হয় না। ও হ শুনছি তুই নাকি এখন এমপি সাহেবের লোক, তোর তো এখন অনেক দাম, আমগোর মতো ছোটো বন্ধুর সাথে কি আর তোর এখন উঠা বসা করলে চলবো? তোর তো এখন বন্ধুত্ব থাকবো বড় বড় লোকের সাথে। কান সার নিচে এমন একটা বসামো, তুই ঘন্টা পড়া কানে শুনতে পাবি না, আর জেনে করস না, এই মাইকেলের দেখছ জীবনে তোদেরকে অবহেলা করতে, হয়তো ভাই এখন কাজে কামের ঝামেলায় তোদের কাছে আসতে পারি না, কিন্তু মনে তো তোরা ঠিকই আছিস রে বন্ধু। মাইকেল তুইও যা, সব কিছু একেবারে সিরিয়াস ধরে নেস। আরে আমি তোর সাথে মজা করছি রে বন্ধু, চল কোথাও বসি গিয়া, বসে আলাপ করি, তাছাড়া একটু চাও খাওয়া হইব। আমি একানা রে, আমার সাথে আমার একটা বড় ভাই আছে, ওনার নিয়ে আইসি সাথে। আরে সমস্যা কোন জায়গায়, তোর বড় ভাইরেও নিয়ে চল, সবাই মিলে একসাথে বসে চা খাই। আচ্ছা বন্ধু এবার বল, আসলে এখানে আসার তোর উদ্দেশ্যটা কি? আসলে আমি শুনছি এ এলাকার যুব সমাজ নাকি মাদক আসক্ত হয়ে গেছে, এলাকায় নাকি মাদক এখন অ্যাভেলেবেল হয়ে গেছে, হাত বাড়াইলেই নাকি মাদক পাওয়া যায়, এই কথাটা কতটুকু সত্য তা জানার জন্য আইছিলাম। তা তুই মিথ্যা শুনিস নাই বন্ধু, এ এলাকার অধিকাংশ যুবকরাই এখন মাদক আসক্ত, এলাকাটারে ধ্বংস করে দিছে, কিছু কিছু ফোলাপানে এলাকাটারে শেষ করে দিছে, কিছু কিছু ফোলাপানের জন্য এখন পুরো এলাকার যুব সমাজ নষ্ট হয়ে গেছে। আচ্ছা বন্ধু তুই আমারে কত, এ এলাকার যুব সমাজ মাদক দ্রব্য পায় কোথায়, তাদের হাত পর্যন্ত মাদক দ্রব্য কেডা পৌঁছায় দেয়? বন্ধু খুচরা ব্যবসায়ীর এখন অভাব নাই,
এখন ঘরে ঘরে খুচরা ব্যবসায়ীর জন্ম হয়েছে, কারণ এই ব্যবসাতে অনেক লাভ তো রাতারাতি বড়লোক হওয়া যায়। এই আশায় সবাই এই ব্যবসায় ধরছে। 5,000 টাকা যদি এই রাস্তায় খাটানো যায় তাহলে ম্যাক্সিমাম 25,000 টাকা লাভ হয়। তা তো বুঝলাম বন্ধু, কিন্তু তারা মাদকটা পায় কই থেকে? মানে মূল ব্যবসায়ী কেডা? বাইরে এইসব কাজ কি আর সাধারণ মানুষে করতে পারে? যাদের হাতে পলিটিক্যাল পাওয়ার আছে তারাই তো এইসব কাজ করতে সাহস পায়। যারা এইসব কাজ করে তাদের পিছনে অনেক বড় ধরনের সাপোর্ট থাকে। যদি সাপোর্ট না থাকতো তাহলে তারা কি ব্যবসা করতে পারতো? তুই কি চিনিস বন্ধু এডা এই কাজটা করে? আমি কেন বন্ধু, তারা চিনে না এমন কেউ আছে? আরে সবাই চিনে। এখন এই এলাকার মূল ব্যবসায়ী হইল সিরাজ। ছেলেটা প্রথম প্রথম মানুষের বাড়িতে চুরি চামারি করত, পরে রাস্তাঘাটে চিন্তায়, আর এখন করে মাদকের ব্যবসা। তার পিছনে এখন বড় বড় লোকের সাপোর্ট আছে, এই জন্য পুলিশও তারে কিছু কইতে পারে না। ও তাইলে এই ব্যাপার? ছেলেটার নাম সিরাজ, আর এখন কই পাওয়া যাবে কইতে পারস তুই? ও বন্ধু, আমি তার ঠিকানা জানি, তবে আমি তোর সাথে যাইতে পারুম না, তোর ওইখানে পৌঁছাই দিতে পারুম। তোর সাথে যাইতে হইব না, আগে তুই আমারে তার পর্যন্ত পৌঁছায় দেখা দি, বাকিটা আমি হ্যান্ডেল করুম। আচ্ছা বেশ, তাহলে চল।